করি মা, এই বাড়িটারে যেমন ধারে রাখি গেছিলাম ঠিক তেমন ধারে আছে, তাই না রে? মুই তো ভাবা ধরছিলাম কারা আছে কে জানে, একবার যদি বাড়িটায় থাকতে না পারি, সাথে না পারি, এটি আসি কেন জানি না মনে হচ্ছে। দাদা দাদা হেঁটেতেই বসে আছে। কি তখন থেকে সব কথায় উ করে জবাব দিয়া যাস? হ্যাঁ, হাতে তো কোনো বইও নাই যে বই পড়তে পড়তে জবাব দিচ্ছিস। কি যে ভাবা ধরছিস সারাক্ষণ, চল দেখি চল, আয় দুটি খায় নে, আয় দেখি আয়, আয় বুড়িমা, আয় মা আয়। না বানু, আমার খেতে একদম ইচ্ছে করছে না, আমি খাবো না, আমি এখন খেতে পারবো না ভানু। কেন এই পারবো না কেন? হ্যাঁ বুড়িমা, মনে যতই গায়া ভূত ভাবো না কেন, যতই বোকা ভাবো না কেন, তুমি হা করলে মই গায়া দিব। তুমি কি কইতেছ? তোমার মন ভালো নাই? হুম, তাই তো। আমার করে কি দেখছো, দেখার কি আছে শুনি? অনেক তো বকাবকি করলে বলি, অনেক কথা তো কই, মুড়ে শাড়ি দিয়ে চলে যাবে, একা একা থাকবে, নিজের জীবন নিজে তৈরি করবে, করো। কিন্তু এটা বুঝি পাও তো, তুমি ভালো নাই, তুমি বুঝি পাচ্ছি যে বুড়িমা তোমার মন ভালো নাই। একটু বেশি বুঝে গেছো তুমি ভালো, বারণ করছি তোমাকে এত বেশি বুঝতে যেও না। হ্যাঁ বেশি বুঝছি, ঠিক কইছো, বুঝছি বেশি, মন ভালো নাই তো তোমার, কি করে ভালো থাকবো? স্যার স্বামী যারে দূর দূর করে তাড়ায় দেয়, নিজের স্বামীর এমন ধারা ব্যবহার করে, তার মন কি করে ভালো থাকবো? তুই একটা কথা কিছুতেই বুঝি পাই না, তুমি তাদের জন্য এত কিছু করলি, এত কিছু, তারাই তোমারে ভুল বুঝলো? বুঝি পাবে যখন সব ভুল ভাঙবে, তখন হাড়ে হাড়ে বুঝি পাবে, তখন দেখবি কেমন লাগে তাদের। ওরা তখন বুঝবে মোর বুড়িমা, মোর বুড়িমা তেজ রাগ জানে না তো, মোর বুড়িমার বুক ফাটে, মুখ ফুটে না, ওর বুড়িমা কি তখন নীতি দিতে আসবে তো? হ্যাঁ দেখবো। কুসুমদোলা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 4টে, আরো একবার স্টার জলসায়।